হাই অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, জানাই প্রথমে শুভ সকাল। এবং ব্যানারি সিরিজের যারা দর্শক আছো, যারা ভিডিওটা দেখছো, তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আজকে সকালে ব্রাজিলের সঙ্গে ম্যাচ ছিল পেরু, এবং ব্রাজিল সেই ম্যাচটা প্রায় 2-0 গোলে পেরুকে হারিয়ে দিয়েছে। এবং এই ম্যাচটাতে গোল করেছে ই রেবেরিও 14 মিনিটে, এবং নেইমার গোল করেছে 40 মিনিটে, এবং একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে। আমরা সেই ম্যাচ স্ট্যাটিস্টিক্সটা লিখে আলোচনা করব। তার সঙ্গে বলি, আজকে সকালে আমরা অলরেডি ভিডিও করেছি, সেটা হচ্ছে যে আজকে সকালে মেসির আর্জেন্টিনা এবং বলিভিয়া নেমেছিল এই ফিফা কোয়ালিফায়ারে। তো সেখানে মেসির হ্যাট্রিক সহ 3-0 গোলে আর্জেন্টিনা ম্যাচটা জয়লাভ করে। তো সেই ম্যাচটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করছি, তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। তো আজকে ব্রাজিলের সাথে যে পেরুর খেলা ছিল এবং সেই খেলাটায় যে ম্যাচ স্ট্যাটিস্টিক্স সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পারবো যে প্রায় 59% বল পজিশন ছিল ব্রাজিলের কাছে এবং 41% বল পজিশন ছিল পেরুর কাছে। তাহলে পজিশনের দিক দিয়ে মানে ব্রাজিল যথেষ্ট এগিয়েছিল, এবং নেইমার বাঁ হাতটি খুব সুন্দর অপারেট করছে। যারা ফুটবল খেলা দেখেছো, যেমন আমি খেলাটা দেখছিলাম, তখন দেখলাম যে নেইমার কিন্তু বাঁ সাইড থেকে খুব সুন্দরভাবে বলগুলো নিয়ে অপারেট করছিল। এবং প্রথম যে গোলটা, সেই গোলটার কারিগর যদি বলি, সেটাকেও বলা যেতে পারে, সেটা হচ্ছে নেইমার। এই গোল প্রথম গোলটার ক্ষেত্রে কিন্তু নেইমার কারিগর। এবং যদি পাসেসের সংখ্যা ধরি, তাহলে 593টা ব্রাজিল পাস খেলেছে এবং পেরু পাস খেলেছে 417টা। এদিক থেকেও দেখতে গেলে ব্রাজিল এগিয়ে আছে। ইয়েলো কার্ড দেখেছে 4টা, এবং ব্রাজিল 4টা এবং পেরু 5টা, মানে অনেকগুলো ইয়েলো কার্ড দেখা হয়েছে। পাস একুরেসি যদি দেখি, প্রায় সমান সমান। ব্রাজিল দিচ্ছে 87টা পাস, মানে 87% পাস একুরেসি ব্রাজিলের, এবং পেরুর পাস একুরেসি হচ্ছে 86% পাস একুরেসি। রেড কার্ড কেউ দেখে নাই, এবং দুটো অফসাইড, একটা ব্রাজিলের দুটো অফসাইড, পেরুর একটা অফসাইড, কর্নার দুটো পেয়েছিল ব্রাজিল এবং 5টা হচ্ছে পেরু। তবে ম্যাচ স্ট্যাটিস্টিক্সের দিকে যদি আলোচনা করি, তাহলে এটা অবশ্যই প্রশ্নিত হচ্ছে যে পরিষ্কার দেখা যাচ্ছে যে ব্রাজিল যথেষ্ট প্রাধান্য নিয়ে ফুটবল খেলেছে, দুর্দান্ত ফুটবল খেলছে এই মুহূর্তে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটো টিমই, এবং ফিফা কোয়ালিফায়ার্সে। এবং আশা করছি 2022 বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা, একটা ল্যাটিন আমেরিকায় দুটো টিম দুর্দান্ত পারফরমেন্স করবে। এবং অনেকদিন ধরে যারা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করো, শুধু তাই না, বিশ্ব ফুটবলের ক্ষেত্রেও ল্যাটিন আমেরিকার দেশগুলো যে বিশ্বকাপের ক্ষেত্রে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এই ব্রাজিল এবং আর্জেন্টিনা কিন্তু এইবারে 2022 বিশ্বকাপে দুর্দান্ত রেজাল্ট করবে। তো আমি এই বিষয়টি নিয়েই বলি, তোমাদের সাথে একটু আলোচনা করি যে দুটো গোল হয়েছিল, একটা 14 মিনিটে আর একটা 40 মিনিটে, একটা ই রেবেরিও আর একটা গোল করেছে নেইমার দ্য সিলভা। ব্রাজিল এই ম্যাচটা খেলছিল 4-4-2 ফর্মেশনে, মানে 4 জন ডিফেন্ডার, 4 জন মিডফিল্ডার এবং 2 জন স্ট্রাইকিং পজিশনে ছিল। এবং পুরো ম্যাচটা, ওভারঅল ম্যাচটা ব্রাজিল কিন্তু প্রচণ্ড আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথম থেকে, এবং ম্যাচের মধ্যে মারপিট হয় প্রচণ্ড পরিমাণে, সেই কারণে এতগুলো ইয়েলো কার্ড হয়েছে, সব মিলে মানে 9টা ইয়েলো কার্ড আছে। তো একটা খুব সুন্দর ম্যাচ হয়েছে আজকে, মানে একটা হাই ভোল্টেজ দুটো ম্যাচ ছিল, দুটো টিম নেমেছিল ল্যাটিন আমেরিকার, দুটো জায়ান্ট, একটা হচ্ছে আর্জেন্টিনা এবং একটা হচ্ছে ব্রাজিল। এবং দুটো ম্যাচে দুটো জায়ান্ট আর্জেন্টিনা এবং ব্রাজিল, একজন 3-0 একজন 2-0 বলে জয়লাভ করে। এবং এটা ল্যাটিন আমেরিকার ফুটবলের জন্য এবং বিশ্ব ফুটবলে একটা উল্লেখযোগ্য ঘটনা এবং দিন দেখা যেতে পারে, কারণ সামনে 2022 বিশ্বকাপ আছে। এবং আশা করছি এই 2022 বিশ্বকাপে দুর্দান্ত রেজাল্ট করবে এই ব্রাজিল এবং আর্জেন্টিনা। তো ঠিক আছে, ভিডিওটা এইটুকুই। ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আপনাদের সহযোগিতা দরকার আমাদের এগিয়ে চলার জন্য। তো ঠিক আছে, আজকে ভিডিও এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে। আর তার সঙ্গে বলি যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানেরও খবর আছে এফসি কাপ নিয়ে, এবং ইস্ট বেঙ্গলের খবর চলছে, নতুন নতুন আপডেট বেরিয়ে আসছে। যখনই নতুন কোনো কিছু জানতে পারবো, কোনো রিউমার্স জানতে পারবো, সেটা আমরা সঙ্গে সঙ্গেই আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো। তো ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তখন জানাই, বাই।